السلام عليكم ورحمة الله وبركاته আতাদিস অনলাইন মাদ্রাসার নামাজ শিক্ষা কোর্সের আজকে দর্শে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব আমাদের টপিক হলো আলোচনা নিফাস আমরা জানি যে মহিলাদের সন্তান জন্মদানের পর তাদের যে রক্ত প্রবাহিত হয় লজ্জাস্থান দিয়ে এটাকে নিফাস বলা হয় সাধারণত এই নিফাসের বিধানটি শুরু হবে সন্তান যখন তার পেট থেকে অর্ধেক পরিমাণ বের হয়ে যাবে তখন থেকে নিফাসের যে বিধানটি সেটি শুরু হয়ে যায় এবং এই নিফাসের বিধানটি সাধারণত এটি হায়েজের যে বিধান সেই হায়েজের সাথে এটার সাথে ওতপ্রোতভাবে সংশ্লিষ্টতা রয়েছে অর্থাৎ হায়েজের সময় কোনো মহিলার যখন হায়েজ হবে তখন সে যে আহকামগুলো যে বিধানগুলো মানবে এবং যে কাজগুলো তার উপর হারাম হয়ে যায় কোন মহিলার যখন নিফাস হবে তখনও সেই কাজগুলো তার জন্য হারাম হয়ে যায় আমরা হায়েজের ক্ষেত্রে যখন আলোচনা করেছিলাম হায়েজের বিধান সেখানে বলেছিলাম যে হায়েজের সর্বনিম্ন হলো 3 দিন এবং সর্বোচ্চ হলো 10 দিন কিন্তু নিফাসের যে বিধান সেই বিধানের ক্ষেত্রে সর্বনিম্ন কোনো বিধান নেই বরং নিফাসের ক্ষেত্রে সর্বোচ্চ বিধান হলো মোট 40 দিন পর্যন্ত এই নিফাসটি জারি থাকতে পারে অর্থাৎ 40 দিনের পর যদি কোনো মহিলার রক্ত প্রবাহিত হয় সন্তান জন্ম হওয়ার কারণে তাহলে সেটা আর নিফাস হবে না বরং সেটা ইস্তিহাজা হিসেবে গণ্য হবে তো এ প্রসঙ্গে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য হাদিসের কিতাবে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি উম্মাহাতুল মুমিনিন ছিলেন ওনার থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে কানাতিন নুফাসা ও তাকউদু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়ামান অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাদের যখন নিফাস হতো তখন তারা 40 দিন নামাজ রোজা এবং অন্যান্য যে বিধানগুলো সেগুলো তারা করতেন না এবং নিফাসের বিধান ছিল মোট 40 দিন তাহলে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে সন্তান জন্ম হওয়ার পর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে রক্ত প্রবাহিত হয় সেটাকে বলা হয় নিফাস এবং নিফাসের সর্বনিম্ন কোনো মেয়াদ নেই নিফাসের সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন এবং হায়েজ ক্রস্ত অবস্থা বা হায়েজ অবস্থায় মহিলাদের জন্য যে কাজগুলো করা নিষেধ নিফাস অবস্থায় সেই কাজগুলো করা নিষেধ অর্থাৎ কোরআন মজিদ তেলাওয়াত করা নামাজ পড়া রোজা রাখা কোরআন মজিদ স্পর্শ করা মসজিদে প্রবেশ করা এই সমস্ত কাজগুলো এবং কোরআন মজিদ লিখা এই কাজগুলো হায়েজ অবস্থায় করা যাবে না অনুরূপভাবে নিফাস অবস্থায়ও এই কাজগুলো করা যাবে না কিন্তু হায়েজ যদি কোনো মহিলার নিফাস হওয়ার পর সে যদি রোজা রাখতে না পারে তাহলে এই রোজাগুলো পরবর্তীতে অর্থাৎ নিফাস শেষ হয়ে যাওয়ার পর সে এই রোজাগুলো কাজা করবে কিন্তু এই সময়ে যে নামাজগুলো তার ছুটে যাবে সেই নামাজগুলো তাকে আর কাজা করতে হবে না যেহেতু এই সময়ের মধ্যে যে নামাজগুলো ছুটে যায় তার পরিমাণ অনেক বেশি হয়ে থাকে তো নিফাস যখন শেষ হয়ে যাবে অর্থাৎ কোনো মহিলার রক্ত প্রবাহ যখন বন্ধ হয়ে যাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তখন সে যথানিয়মে গোসল করে পবিত্রতা অর্জন করে সে তার যে ইবাদতগুলো রয়েছে সেগুলো সে আদায় করতে থাকবে কিন্তু যদি 40 দিন পর্যন্ত রক্ত বের হয় অথবা একদিন পরপর বা একদিন রক্ত বের হলো মাঝখানে কয়েকদিন রক্ত বের হলো না আবার গিয়ে রক্ত বের হলো তাহলে কিন্তু মাঝখানের যে সময়গুলো তার রক্ত বের হয়নি সেটাও কিন্তু নিফাসের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ নিফাসি হিসাবেই সেটা গণ্য হবে এবং সেই সময় তার নিফাসের যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলি তাকে মেনে চলতে হবে তো এই বিষয়গুলো সম্পর্কে সাধারণত যেহেতু এই বিষয়গুলো প্রত্যেক মহিলার ক্ষেত্রে একই ধরনের হয় না বরং এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় তাই এই সংশ্লিষ্ট কোনো বিষয় যদি আপনার জানা না থাকে অথবা আপনার যদি কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হয় তাহলে অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আপনারা এই বিষয়গুলো জেনে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো যথাযথভাবে জেনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু